দর্শক, আমি দিনাত আক্তার জ্যোতি হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা ও গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদের ভিত্তিতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকে জাতীয় দৈনিক ও গণমাধ্যম উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। এর বিষয়ে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব তারাঙ্গ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় সাথে বৈঠক করেছেন, এই বৈঠকে কি কোনো সমঝোতা আসতে পারে, এই নিয়ে কথা বলবো সাধারণ মানুষের সঙ্গে। সুন্দরভাবে নির্বাচন যাতে হয় সেই আমরা কামনা করি এবং ভবিষ্যতে এরকম না হয়, পুরোপুরি মারামারি কাটাকুটি গোলাগুলি হবে না, এটা আমরা মানব না। জনগণ, জনগণের পক্ষ থেকে আমি মুরব্বী বলেছি এরকম যেন কোনো দিন না হয়, যাদের টাইম টাইম মতন পরে ইলেকশনটা করা চাই। রাজনৈতিক সচিব আসে তারাঙ্গ, দুই নেত্রীর সাথে যে আলোচনা করেছে এটা থেকে বিরোধী দলের সাথে খুব একটা আলোচনা করে খুব একটা বেশি ফল আসবে বলে আমি মনে করি না। জনগণের ভোট নিয়ে, জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছে তাদের জীবন নিয়ে, তাদের প্রাণ নিয়ে, সিনেম নিয়ে খেলছে আজকে এই রাজনৈতিক দল। জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে, দুই দলের লোকে আলাপ আলোচনা করতেছে, তবে আমার মনে হয় না যে এতে আমাদের কোনো উন্নতি হবে। একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে এই দেশের জনগণকে ভালোবাসলে, উনি যদি তত্ত্বাবধায়ক সরকার বা আলোচনা করে যদি শান্তিভাবে নির্বাচন দেয় তাহলে আমরা যদি শাস্তি পাই ইয়া পাই। মুহূর্তে দেশের যে পরিস্থিতি দেখা গেলে দুই নেত্রী রাজনীতি করতে পারবে না, কারণ এই দুই নেত্রীর অবসর নেওয়ার প্রয়োজন। এরা রাজনীতি বলতে কিছু বোঝে না, দেশের জনগণ যেভাবে দুর্ভিক্ষে আছে চারিভাগে বোমা মারতেছে। জাতিসংঘের মহাসচিব আইসি আমাকে ভালোর জন্য, তবে মনে হয় যে এটা ভালো হবে না, কোনো সফল ফিরে আনতে পারবে না, কারণ আমাদের প্রধানমন্ত্রী বলতেছে এখনও যেন আমি ক্ষমতা ছাড়িয়া নির্বাচন করবো না, এরকম একটা কথা বলতেছে। আর বিরোধী দলের নেত্রী বলতেছে যে সে ক্ষমতা থাইকা নির্বাচন দিতে পারবে না, এরকম গোপনে গোপনে একটা কথা এখন হয়েছে। 16 কোটি মানুষ যেখানে একটা দাবির উপর অটল, আর আপনি সেই দাবিটাকে উপেক্ষা করে 16 কোটি মানুষকে জিম্মায় রেখে, 16 কোটি মানুষকে না খাওয়াইয়ে, 16 কোটি মানুষকে মরণের প্রান্তে ঢেলে দিয়ে আপনি আপনার মন করা নির্বাচন করতে চান, এটা কি 16 কোটি মানুষ কখনো মেনে নিবে? খাদের কিনারে বিশ্ব আমাদেরকে নিয়ে ভাবা শুরু করেছে, আজকে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ভেঙে পড়েছে। জনগণকে যদি ভালোবাসতে চান অবশ্যই আশা করব যে আপনি প্রধানমন্ত্রী এবং আপনার দল এবং সারা দেশের প্রত্যেকটা দলকে নিয়ে আপনি একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করবেন, এটাই আমার কাছে আশা এবং আমি কামনা করছি। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দিতে চায় না, ওনার কি কারণে বয়স? উনি জাতিসংঘের দূত যে আসছে ওনার সাথে ভালো পরামর্শ, জনগণের যেটা ভালো হয় সে সুবিধা অনুযায়ী ক্ষমতাটা যদি হস্তান্তর করে তাহলে জনগণও উপকৃত হবে। তাদের নিজেদের সমঝোতা করতে হবে দেশের ভালোর ক্ষেত্রে, তাদের দেশের যদি ভালো চায় দুজন মিলে এটা পরামর্শ করুক যাতে দেশের ভালো হয়, জনগণের ভালো হয়, তখন তাদের এভাবে জনগণ সাপোর্ট করবে। দুই নেত্রীর কাছে আপনারা আসেন, জাতীয় পার্টি এর সাথেও বলবো আপনারা আসেন আমাদের কল্যাণের জন্য, আপনারা আপনাদের উৎসর্গ কিছু স্বার্থতা ত্যাগ করুন, এই বৃত্তে এই প্রত্যয়ে আমি আশা করি। আমরা সাধারণ মানুষের মতামত। আমি জিনা ডাক্তার জ্যোতি আবার হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন, হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।